We'll be right <laughs> back. আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো শুরু করছি আমার নতুন একটি ব্লগ আজকে কিছু কেনাকাটা করব আমার নিজের জন্য আর মান্নার জন্য তো কি কি কেনাকাটা করব সেটা ইনশাল্লাহ আপনাদের সাথে বাসায় গিয়ে শেয়ার করব তা আমি পুরো শপিং মলটা যা যা মানে কেনাকাটা করছি সেটা নিশ্চয়ই আপনাদের সাথে এখন পুরো ভিডিওটা আমি করবো না আমি আপনাদের সাথে কী কী কিনে নিয়ে যাচ্ছি বাসায় সেটা গিয়ে ইনশাল্লাহ দেখাবো তো আমি অলরেডি বাসায় চলে আসছি তো মানহার জন্য কি নিয়ে আসছি সেটা আগে দেখাই তারপর আমার দেখাবো সেটা হচ্ছে আজকে জন্য থেকে ওর জন্য কিছু টয় নেওয়া হয়েছে আর ওর জন্য কিছু কাপড় নেওয়া হয়েছে যেহেতু এখন খুব ঠান্ডা তো একটু ভারী সোয়েটার টাইপের কিছু কাপড় ওর জন্য নেওয়া হয়েছে আর বাচ্চাদের তো এটা সেটা লাগেই হাতের গ্লাভস সব তারপর হচ্ছে আরও মাথার ক্লিপ ক্লিপ এই হাবিজাবি ওর জন্য নেওয়া হয়েছে আর আপনারা অলরেডি ওর দেখছেন যে ও আমিকে মাস নিতে তার ছিল দুইটা দুই কালারের বা জিনিসটা একই তো আমি ওকে একটা নিয়ে দিছি সেটাও দেখালাম আপনাদের সাথে আর এটা হচ্ছে সে বিভিন্ন কার্টুনে দেখে বাচ্চারা গান গায় তো মাইক নিয়ে নেম তো সে নিজেকেও তারও ইচ্ছে সেও গান গাবে তো এই কারণে ওকে একটা মাইক নেওয়া দেওয়া হয়েছে সে খুব পছন্দ করে গান গাইতে তো কার্টুনে দেখে সেটাই সে করতে চায় তো এই কারণে ওর জন্য নেয়া আর এখানে হচ্ছে ওর জন্য ভারী কিছু কাপড় নেওয়া হয়েছে এই তো এই জামাটাও খুব ভালো লাগছে এর সাথে একটা বেন্টও ছিল আর এখানে একটু ভারী এই তো এখানে ভারী একটু টাইপের দুইটা ছিল সেটাও হয়েছে যাতে স্কুলে গেলে দেখা যায় জ্যাকেট তো সময় খুলে ফেলে তো ভিতরে যদি একটা ভারী কাপড় থাকে তাহলে কিন্তু ঠিক আছে না এই জন্য আমি দেখা গেছি একটু মোটা টাইপেরই সব কাপড়গুলি আর কি ওকে পরাই মানে দিতে চাই ভিতরে কারণ স্কুলে যাওয়ার পর দেখা যায় ও জ্যাকেটটা ওপেন করে ফেলে তো তখন আর কি এখন প্রচন্ড ঠান্ডা একটু ভারী কাপড় হলে আর কি ভালো আর আমার জন্য একটা শার্ট নেওয়া হলো যেটা কিনা আমি বাসায় পড়ার জন্য নিছি তো আমার কাছে খুব ভালো লাগছে সফট ছিল খুব এই তো ছিল টুকিটাকি কেনাকাটা আর আমার কিছু গুরুত্বপূর্ণ জিনিস ছিল দরকার যেটা আমার ফেসওয়াশ শেষ হয়ে গেছিলো তো আমি গেছি মেনলি আমার ফেসওয়াশটা কেনার জন্যই বডি বডিস্কোপে তো যাওয়ার পরে দেখা গেছে তো একটা কিনতে গেলে আর কি দেখা যায় আর একটা ভালো লাগতো সে মনে হচ্ছে এটাও তো আমার দরকার তাহলে এটাও নিয়ে নিই তো আমি দেখা গেছে যে আমার এ অন্য জিনিসগুলিও নিয়েছি আর এখানে নিয়েছিলাম হলো আমার পলিশ রাখার জন্য একটা বক্স যেখানে কিনা আমি সব সুন্দর মতো সেট করে রাখতে পারবো এখানে অনেকগুলি এখানে রাখা যাবে ওপরের নিচে তারপরে এখানে তিনটা থাক দেওয়া আছে তো আমি অনেকগুলি করে রাখতে আর নিয়েছে হলো একটা লিপস্টিক রাখার জন্য বক্স নিয়েছি সেট যেখানে কিন্তু অনেক লিপস্টিকগুলি আমি সুন্দর করে সেট হিসাবে রাখতে পারবো এটা মোটামুটি অনেক বড় এখানে অনেক লিপস্টিক রাখা যাবে তো আমি এটাও নিলাম আমার জন্য আর শুধু এখানে যে লিপস্টিক রাখা যাবে তা না আমি চাইলে এখানে নেপলিশও রাখতে পারবো উপরে আরও ছিল তারপর আমি একটু এক্সট্রা আরেকটা নিছি যেহেতু আমার নেটপলিশ একটু বেশি তো আমি এই কারণে আর একটু আলাদাভাবে নিয়ে নিছি যাতে আমি সবগুলি সুন্দর মতো সেট করে রাখতে পারি এখানে চাইলে আমি লিপলাইনারও রাখতে পারবো অন্য অন্য জিনিসও রাখতে পারবো এটার মধ্যে মোটামুটি ভালো স্পেস আছে এটা কিন্তু ভালো বড়ো তো এটা আমি এডপন্দে নিছি আর নেল পলিশ রাখার ওইটা নিচে হলো থ্রি পাউন্ড তো পরে কোনো একটা সময় ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। যে সব কিছু কীভাবে অর্গানাইজ করে রাখছে আমার কসমেটিকগুলি সেটা আমি অন্য একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর আজকে তো এই ছিল মানহার টুকিটাকি কেনাকাটা আর আমার কিছু যেটা বললাম যেটা কেনার জন্য আমি গেছিলাম বডি সোপে যে আমার ফেসও শেষ হয়ে গেছিলো সেটা কিনতে গিয়ে দেখা গেছে যে আমি মুখের জন্য মাস্ক নিয়ে নিচ্ছি ক্রিম নিয়ে নিচ্ছি সেরাম নিয়ে নিচ্ছি টোনার নিয়ে এসছি এইটা সেটা আমার একটার পর একটা মনে হচ্ছে যে আমার দরকার তো একটা নিতে গেলে দুই তিনটা আরও এক্সট্রা মাথার মধ্যে ঘুরপাক করে তো সেটাও নিয়ে নিতে হয় মনে হচ্ছে যে না এটাও তো দরকার এটাও তো শেষ হয়েছে তাহলে নিয়ে যায় কারণ বারবার আসার থেকে একবারই নিয়ে যাই তো এই কারণে নিতে যাই একটা আর একটা নেওয়া হয়ে যায় যেমন মনে হচ্ছে যে মাস্কটা খুব ভালো বসছে তো এটাও নেই তো এটাও নিয়ে নিলাম ইউজ করে দেখি আর আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে বরাবর মতো নিয়ে বলা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন আর সেই সাথে কমেন্ট করে জানাবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য এই তো ছিল আজকে আমার আর আমার মেয়ের কেনাকাটা আর সব আপনাদেরকে আরেকটা কথা বলে নেই বোরিং হয়ে এখনই উঠে যাবেন না কারণ আজকে আমি আপনাদেরকে দেখাবো কাঁচা টমেটো দিয়ে মলা মাছ রান্না করে যেই টমেটোটা কিনা আমার গাছের ইনশাল্লাহ সেটা আপনাদের সাথে এখন শেয়ার করব আশা করি বোরিং না হয়ে আমার পুরো ভিডিওটি আপনারা দেখবেন এই তো মাস্কটা খুলে দেখতেছিলাম যে ভিতরে আসলে মাস্কটা কীরকম তো এটা আসলে মানে অলরেডি আমি এটা ইউজ করছি খুবই ভালো আর দেওয়ার পরে মনে হয় পুরো মুখটা মনে হচ্ছিলো যে ফিলটা হচ্ছিলো যে পুরো আইস হয়ে গেছে আমার মুখটা পুরো একদম ঠান্ডা হয়ে গেছিলো পুরো বরফের মতন জানি না পুরো মুখে দেওয়ার পরে ফিলটা পুরো আইসের মতন লাগতেছিল মনে হচ্ছে পুরো মুখে আমি বরফ ঘষে রাখছি এখন আমি আমার জিনিসগুলি সব সেট করে রাখবো বাথরুমে সব রেখে দেবো যেখানে আমি রাখি আর কি নর্মালি তা আমি আমার বাথরুমের পদাটা চেঞ্জ করে ফেলছি ওইটা আগে আপনারা দেখছেন অন্য ভিডিওতে আমি যখন শেয়ার করছিলাম তখন দেখছিলেন ওইটা একটু অরেঞ্জ আর ইয়েলো কালারের ছিল তা আমি এটা বাড়ির থেকে টুয়েলভ দিয়ে নিয়েছিলাম তো আমি এটা চেঞ্জ করে ফেলছি এটা পুরোটাই হোয়াইট কালার আমার কাছে মনে হচ্ছে যে হোয়াইটটি ভালো লাগতেছে তাই আমি আগেরটা চেঞ্জ করে এখন হোয়াইট কালারটাই এখানে দিছি আর এখন আমি আমার সব জিনিসগুলি সুন্দর করে অর্গানাইজ করে নিব আর ঠিক এইভাবে করেই আমি আমার বাথরুমের জিনিসগুলি রাখছি আর নর্মালি আমি আমার যেগুলি আমি আমার মুখের যতগুলি প্রোডাক্ট ছিল সেগুলি আমি সব এইভাবে করে বাইরে এই সাইডে রাখছি যেহেতু এটা আমার এভরিডে ইউজ করতে হয় আমি আমার মুখের যে ক্রিমটা সেটাও আমি এখানেই রাখছি কারণ হয় কি আমি যখন আমার মুখ ওয়াশ করি আমি আবার রুমে যাব ক্রিম দিব তো অনেক সময় আমি ফাঁকি বাজি করি সেটা আমি দিই না তো যার কারণে আমি এখানেই আমার যত প্রোডাক্টগুলি সব এখানে রাখছি যাতে আমি একবারেই আমার এখান থেকেই মুখ ওয়াশ করে ক্লিন করে একদম ক্রিমটা দিয়ে রুমে চলে যেতে পারি আমার সুবিধার জন্যেই আর কি এখানে সব কিছু রাখা আর হচ্ছে আপনাদেরকে বলছি মলা মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে রান্না করব। এই সেই মলা মাছ যেটা কি না আর দুই দিন আগে মানহার বাবার আমি গিয়ে হোয়াইট চ্যাপল থেকে নিয়ে আসছি তো সেটা আর কি আজকে আমি কাঁচা টমেটো দিয়ে রান্না করব আর সাথে থাকবে বেগুন ভাজা আর ডাল তো রান্না করা আছেই তো বেগুন ওইখানে ভাজি হচ্ছে ডালটাও অলমোস্ট হয়ে গেছে আর এখন আমি মলা মাছে সব কিছু রেডি করছি মাছটা পয়সা করে ধুয়ে নিচ্ছি এখন রান্না করব আর এই টমেটোগুলি তো গাছের তো গাছের টমেটো দিয়ে ছোটো মাছ মলা মাছ রান্না করে দেখি অবশ্যই ফিল হচ্ছে এখন তো ট্রাই করে দেখি নাই খেতে ইনশাল্লাহ ভালোই হবে তো আমি সব মশলা টশলা দিয়ে মাছটা এখন কষাই নিব পেঁয়াজের সাথে ভালো মতন কষাই নিব আর এখানে বেগুন ভাজা অলরেডি হয়ে গেছে বেগুন ভাজিটা আমার অলরেডি ডান এই তো মাছটা ভালো মতন কষাই নেওয়ার পরে আমি টমেটোটা দিয়ে দিব আর টমেটোটা আমি একটু লাস্টেই দিচ্ছি কারণ টমেটোটা আমি পুরোটা গলায় ফেলবো না হালকা কাঁচা কাঁচা রাখবো আর তারপরে আমি ধনিয়া পাতা দিয়ে নামাই ফেলবো তো এই তো টমেটোটা এখন দিয়ে আমি আর পাঁচ সাত মিনিট রাখবো আর পাঁচ মিনিটের মতন রাখবো কারণ টমেটোটা যেহেতু আমি গলাবো না একটু শক্ত শক্তই থাকবে যার কারণে আমি একটু না নাড়াচাড়া দিয়ে একটু ঢেকে রেখে ধনিয়া পাতা দিয়ে আমি নামাই ফেলবো তো এই তো আমি ভালো মতন নিচ্ছি আর এখন সব শেষে ধনিয়া পাতাটা দিলাম তো রান্না বান্না শেষ করে এখন সবকিছু কিছু করে খাওয়ার পালা এখন আমরা এখন খাবো আর আপনাদেরকে বলবো খাওয়ার পরে যে মাছটা খেতে আসলে কাঁচা টম দেওয়ার পর কেমন লাগলো আর কতটা মজা হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব খাওয়ার পর তো আমি এখানে সব কিছু রেডি করে নিলাম এই তো আমার ডাল বেগুন ভাজা ডালটা কিন্তু খুবই মানে মজা হয়েছে কারণ ডালটা আমি অনেক সুন্দর করে অনেক মানে টাইম নিয়ে করছি তো ডালটা খুব মজা হয়েছিল আর বেগুন ভাজির সাথে আর থাকবে হলো কাঁচা টমেটো দিয়ে মলা মাছ তো অলরেডি মানহার বাবার মুখ থেকে শুনছি ও বলল যে মাছটা অনেক মজা হয়েছে তো আপনাদেরকে অলরেডি জানাইতে পারতেছি যে মাছটা আসলে মজা হয়েছে কাঁচা টমেটো দিয়ে রান্নাটা করছি ছোট মাছ তো এমনিই মজা সাথে আরও যদি গাছের টমেটো হয় তাহলে তো আর কোনো কথাই নাই তো আমিও এখন খাবো তো এখন খাওয়া দাওয়া করব আর এখন কথা বলে সময় নষ্ট করব না মজার মজার খাবার পছন্দের খাবার তো খাই আমরা সবাই ভালো থাকেন আবার নেক্সট একটা ব্লগ নিয়ে চলে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ